নমস্কার বন্ধুরা, ফুড স্মল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে বানাবো ট্যাংরা মাছের ঝাল রেসিপি, যেটা খেতে ভীষণই টেস্টি হয়। এই জন্য আমি এখানে ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো, যেন মাছগুলো তেল না ছেটে। এইভাবে কাঁচা তেল দিয়ে দিলে ভাজার সময় তেল ছিটবে না। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব চারটে পেঁয়াজ, আমি কুচি করে কেটে নিয়েছি। দু কোয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। পাঁচ মিনিট আমি ঢাকা চাপা দিয়ে দেবো, যেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নাড়া দিয়ে দেবো। ট্যাংরা মাছের ঝাল আমার রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।